প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গীতিকার জেমস হর্নার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। 61 বছর বয়সী এই সঙ্গীত প্রতিভা টাইটানিক সিনেমার মাই হার্ট উইল গো অন গানটিতে সুরারোপ করে দুটি অস্কার জিতেছিলেন। এছাড়াও অ্যাভাটার, ব্রেভ হার্ট এবং এ বিউটিফুল মাইন্ডের মতো অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার সুরকার ছিলেন তিনি। বেদনাবিধুর রোম্যান্টিক এবং আশা জাগিয়ে তোলা মিউজিক কম্পোজিশন, টাইটানিক ছবিতে আবুনি এক সুরের মূর্ছনা তিনি সৃষ্টি করেছেন, যা শুনলে মনে হবে শ্রোতা নিজেই যেন তার প্রিয় মানুষটিকে নিয়ে দাঁড়িয়ে আছে জাহাজের সম্মুখভাগে। জেমস হর্নারের সুর সৃষ্টি ওই ছবিতে যেন বদলে দিয়েছে সবকিছু। And you're feeling something that's heartbreaking and you're hearing something that is this sort of wistful, slightly melancholy thing, but it's positive in a way and it's very pretty, and that's, I think that's dramatically what gets you. এরপর অ্যাপোলো 13, এটি এমনই এক ছবি যেখানে সুরের জাদু দিয়ে তিনি মনোজগতের গভীরতম প্রদেশকে স্পর্শ করতে সক্ষম হয়েছিলেন। 158 প্রোডাকশনে মিউজিক ক্রেডিট রয়েছে জেমস হর্নারের। অস্কার জয় করেছেন 2 বার, মনোনয়ন পেয়েছেন 10 বার। জন্ম লস এঞ্জেলসে, পড়ালেখা করেছেন লন্ডন রয়্যাল কলেজ অফ মিউজিকে। শখের বশে বিমান চালাতেন তিনি। ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে তাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তার মৃত্যুতে শোকে বিহ্বল রন হাওয়ার্ড 7 চলচ্চিত্রে তার সঙ্গে কাজ করবার স্মৃতিচারণ করেছেন। অন্যদিকে স্যাথ ম্যাকফারলান মনে করেন অনবদ্য এক মিউজিক্যাল লেগাসি রেখে গেছেন তিনি। মন্তব্য করেছেন বিউটিফুল মাইন্ড চলচ্চিত্রের প্রধান চরিত্র রাসেল ক্রো। বিউটিফুল মাইন্ডের জটিল স্টোরি লাইনকে মাথায় রেখে করা মিউজিক কম্পোজিশনেও তিনি দেখিয়েছেন অসাধারণ দক্ষতা। সমালোচকরা বলছেন আভাতার সিনেমায় অসামান্য সুরু সৃষ্টি অন্য এক উচ্চতা নিয়ে গেছে জেমস হর্নারকে। এপিক, রোম্যান্টিক এবং আধুনিক ব্লকবাস্টার। বিদায় জেমস হর্নার। বুলবুল হাসান, NTV ইউরোপ।